नमस्कार बंधुरा, आमी आजके पुजो स्पेशल एक चिकेन रेसिपि निये एसेछि। दूध चिकेन एटा साधारणत पोलाओर साथे बा फ्राइड राइसेर साथे खुबी भालो लागे। चलुन किभाबे करी देखे नेया जाक। एखाने आमी 500 ग्राम चिकेनटा भालो करे धुये निएछि। एबार आमी एखाने आदा रसुनेर अर्धेकटा पेस्ट आमी एखाने दिए दिलाम, माने माप अनुयायी 4 चामच आमी एखाने दिए दिलाम। दिए एटा भालो करे माखिए आध घंटा मतो आमी रेस्टे रेखे देव। एटा भालो करे माखाते हबे। एर मध्ये आमी आर किछु मिक्स करब ना, जस्ट आदा रसुनेर पेस्टटा। तारपर आध घंटा पर फिरे आसछि। आमी एखाने पैने सादा तेल दिए दिएछि 4 चामच, बड़ो चामचे 4 चामच सादा तेल दिए दिएछि। आपनारा एखाने बाटारो यूज करते पारेन। सादा तेलटा गरम होले तारपर आमि मांसटा एकटु भेजे नेब, जे आदा रसुन करा रेस्टे देवा छिल जे मांसेर पिसगुलो एक एक करे दिए दिएछि। दिए भेजे नेब एकटुखानि, अनेकटा जल छाड़बे देखबेन। पुजोर समय एकटु रिस खेते सबारई भालो लागे। तो बाड़ीते जदि एकदिन तो मांस होबेई सबार बाड़ीते, एकटु रिस भावे आपनारा करतेई पारेन एई रेसिपिटा। পেঁয়াজ ছাড়া একদম পেঁয়াজ লাগবেই না, শুধুমাত্র রসুন আদাটা লাগছে, আর লঙ্কা তো লাগবেই। খুবই ভালো হয় এই রেসিপিটা, একবার এইভাবে বাড়িতে করে দেখবেন। সকলের পুজো যেন ভালো কাটুক এটাই আমি কামনা করি, সকলে সুস্থ থাকবেন। দেখুন আমি ঢেকে রাখলাম, অনেকটাই জল বেরোবে। একেবারে জলটা যখন শুকিয়ে যাবে তেলটা ছাড়বে, তারপরে আমি বাকি কাজটা করব। আমি একটুখানি নাড়িয়ে দিচ্ছি, আবার নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য আমি একটুখানি নাড়িয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে। দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। আমি আবার ঢেকে দেব, পুরো একেবারে জলটা শুকিয়ে যাবে, তারপরে আমি বাকি স্টেপটা করব। দেখুন আমার জলটা শুকিয়ে গেছে। এবার যে আদা রসুনের পেস্টটা বাকিটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। আবার একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে। এখানে আমি বলছি কোনো প্রকার পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, কোনো কিছুই পেঁয়াজটা ইউজই করছি না। একটু রসুনের ভাগটা বেশি লাগবে, আদাটা একটু কম দেবেন, রসুনের ভাগটা কিন্তু বেশি লাগবে। আমি এখানে 500 গ্রাম চিকেনের জন্য বড় সাইজের একটা রসুন আর একটা ছোট রসুন নিয়েছি। কিন্তু দেখুন তেলটা বেরিয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন, আর মাংসটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে সেটাও বুঝতে পাচ্ছেন। চিকেন তো রান্না করতে বেশি টাইম লাগেই না। এবার আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য, আমি এখানে চিড়ে দিয়েছি। যারা ঝাল বেশি পছন্দ করেন আরও বেশি পরিমাণে দিতে পারেন, আমি এখানে চিড়ে দিয়েছি। কারণ অনেকেই ঝাল পছন্দ করেন না, তাদের জন্য কাঁচা লঙ্কা কমিয়ে দিয়েও রান্নাটা করতে পারেন। খুবই ভালো লাগে এটা, বাড়িতে কোনো গেস্ট আসলেও আপনারা এই রেসিপিটা করে দিতে পারেন। দেখুন মাঝখানে একটু ফাঁকা করে নিয়েছি, তা এর মধ্যে আমি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোটা গরম মশলা দিলাম, আর এর সাথে সাথে গোটা গোলমরিচও দিয়েছি। কিন্তু দিয়ে এবার আবার একটুখানি গন্ধ ছাড়া পর্যন্ত একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি। পুজোর সময় একটু রিস খেতে ভালোই লাগে, তার জন্য তেলের ভাগটা আমি একটু বেশি দিয়েছি। এতে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এটা পোলাওর সাথে, মেন পোলাও ফ্রাইড রাইসের সাথে আপনারা সার্ভ করবেন, খুবই ভালো লাগবে। এবার আমি এখানে পরিমাণ অনুযায়ী 2 চামচ লবণ দিয়ে দিলাম। আমি একেবারেই লবণটা ইউজ করছি, লবণ, আর 1 চামচ আমি এখানে চিনি ইউজ করছি। এখানে আমি টক দই ইউজ করব, তার জন্য স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি চিনিটা ইউজ করছি। আমি এখানে 1 চামচ চিনি দিলাম, দিয়ে আবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু রসুন কুচি ইউজ করবেন না, রসুন বাটাটা ইউজ করবেন, এতে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে।
আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে 250 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন। টক দইটা দিয়ে দিলাম। টক দই কোনো লাম্প থাকবে না, সেইভাবে ফেটাবেন। আপনারা মিক্সিতেও ফেটাতে পারেন বা হাতেও ফেটাতে পারেন, এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো দিয়েই দেবেন, না হলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে দইটা। আর কেটে গেলে কিন্তু সেই রান্নার রেসিপিটা ভালো লাগবে না। তার জন্য ভালো করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ভালো করে ফেটিয়ে তারপরে দইটা দেবেন। এবার আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি 2 চামচ। আমি তো লঙ্কা ইউজ করেছি, গোলমরিচটাও দিলাম। এতে কিন্তু খেতে খুব ভালো আসবে, ভালো হবে, এবং টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে। আপনারা যদি পরিমাণটা কমিয়ে দিতে পারেন, আমার ঝালটা একটু বেশি খায়, তার জন্য আমি 2 চামচ দিলাম। আপনারা 1 চামচ ইউজ করতে পারেন, কিন্তু গোলমরিচ খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আমি এখানে কোনো টমেটো, শুকনো লঙ্কা কিছু ইউজ করিনি, জাস্ট কাঁচা লঙ্কা আর গোলমরিচ। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় অল্প টাইমে। পুজোর সময় এই স্পেশাল দুধ চিকেনটা একবার হলে বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। দেখুন ভালো করে আমার দইটা ভালো করে রান্না হয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন তেলটা ছেড়ে এসেছে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে। আমি লঙ্কা গুঁড়ো একটু ঘুষিয়ে দিচ্ছি। আর যারা নতুন দেখছেন, আমার নতুন বন্ধু, অবশ্যই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে সবার প্রথমে চলে যাবে। দেখুন ভালো করে আমার কষানো হয়ে গেছে টক দইটা। আর লঙ্কা গুঁড়ো আমি একটু ঘষে দিচ্ছি, সব ঘষি না, একটা দুটো একটু ঘষে দিচ্ছি, চিড়ে দিয়েছিলাম খুন্তির সাহায্যে একটু ঘষে দিচ্ছি। এইবার আমি প্রথমেই বললাম দুধ চিকেন, আমি তার জন্য এখানে আমি দুধ ইউজ করছি, পুরোটাই আমি দুধ দিয়ে রান্না করব। এখানে কোনো প্রকার জল ইউজ করছি না, পুরোটাই আমি দুধ দিয়ে করছি। কিন্তু এখানে আমি দুধ দিয়ে দিলাম, আমি এখানে গরুর দুধ ইউজ করেছি, আপনারাও গরুর দুধ নাহলে প্যাকেটের দুধ ইউজ করতে পারেন। এবার ভালো করে এটা আমি ফুটিয়ে নেব। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়, একবার হলেও বাড়িতে কিন্তু করবেন। এবার আমি ঢেকে দিচ্ছি, দেখুন ঢাকনাটা সরিয়ে নিলাম 10-15 মিনিট পরে আমার হয়ে এসেছে। এবার লাস্ট আমার দুটো কাজ আছে, সেই দুটো কাজ করলেই আমার রেসিপিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আমি এখানে কোনো কাশ্মীরি লঙ্কা, হলুদ কিছু ইউজ করছি না, কারণ দুধ চিকেন একটু সাদা হলেই কিন্তু মেন ভালো লাগে। দেখুন মাংসটা খুন্তির সাহায্যে দেখে নিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে আমন্ড বাদাম ভিজিয়ে রেখে দিয়ে পেস্ট করে নিয়েছি মিক্সিতে, সেটা আমি দিয়ে দিলাম। আমন্ড বাদামটা দেওয়ার সাথে সাথে একটু নাড়িয়ে দিয়ে আমি কাসুরি মেথি দিয়ে দেব। যতক্ষণ মশলাটা মাংসের সাথে গায়ে লেগে যাবে ততক্ষণ রান্নাটা করতে হবে। গায়ে লেগে গেলে রান্না কিন্তু পুরো রেডি হয়ে যাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। আমি একটু নাড়িয়ে দিলাম। এবার আমি একটু কাসুরি মেথি দেব। আপনারা অবশ্যই কাসুরি মেথিটা ইউজ করবেন, এতে গন্ধটা খুবই ভালো আসবে। আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। উপর থেকে তেলটা কিন্তু আমার সেপারেট হয়ে গেছে, আমি জাস্ট আমন্ড বাদামটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিলাম, আমন্ড বাদামের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। উপর থেকে কাসুরি মেথি দিয়ে দিয়েছি একটুখানি। এবার নাড়িয়ে দিয়ে গ্যাসটা অফ করে দেবো, আমার সার্ভ করে দেবো। এবার গরম গরম সার্ভ করবো পোলাওর সাথে, না হলে ফ্রায়েড রাইসের সাথে, যে কোনো একটার সাথে সার্ভ করে দেবো। খুবই ভালো হয় রেসিপিটা। আমি সার্ভ করে দিচ্ছি, দেখুন দেখে বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর গ্রেভিটাও দেখেও বুঝতে পাচ্ছেন কতটা ঠিক হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন, আপনাদের আগামী পুজোর দিনগুলো যেন ভালো কাটুক এই কামনা করি, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আগামীকাল আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।